বাড়ির সব লোকজন এক নামে ছিলেন বিবাদী বাড়ি কি যে আছে কপালে ছাদে যদি সামান্য জায়গা থাকে সেখানে ছাদ কৃষি করা উচিত তাতে কিন্তু প্রত্যেকের লাভ হয় হ্যাঁ ভাবি আর সবুজায়নের ফলে তো বাতাসে অক্সিজেনও বাড়ে ভেরি সরি টু সে দ্যাট যে আপনার নামটাও এই লিস্টের মধ্যে রয়েছে জবাব শামনজিৎ করি বাবা বিবাদী বাড়ি না 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 আমি যাব না গ্রামের লোকজন আমার বাড়িকে এক নামে চিনে বিবাদী বাড়ি তোমাদের ঝগড়ায় যদি খানিকটা বিরতি হয় তাহলে আমাকে এক কাপ চা খাওয়াবে দয়া করে যথারীতি চিনি কমাবি আসার সময় দেখলাম আপনার ছোট চাচা আর চাচি রিক্সা করে বাড়িতে দেখেছি আরে কেমন মানুষ আপনি একটা ধন্যবাদ দিলেন না এখন তারে কো জমি জমা ভাগাভাগি করতে কারণ আমার নিজের পোলার আমি বিদেশ পাঠাবো আচ্ছা কমুনে আচ্ছা কমুনে কই এই আমার নাকে তেল দিয়ে ঘুমায় আপনারে তো জমি জমা তিন পোলায় যদি মিলা চাষাবাদ করতো তাহলে কি শহরে থাকা লাগে বাবারে কথাটা তো আমি বুঝি ও করে বুঝাইবো কে শোনো তোমার ভাগের এক কানিয়ে জমি জমা সারা না হয় আরে আমরা তো ভাই ভাই কোনো অসুবিধা নাই কি কইলা হ্যাঁ তুমি কি কইলা একবার কত আরে ওই তো একই কথা সম্পদ ভাগের ব্যাপারে কোনো আপন পর নাই হ্যাঁ কোনো ভাই ভাই নাই সব হইলো নিজে দুই ভাই মিলা ডাক্তারের কাছে যাবো যা কমু ডাক্তার সাহেব আমগো কানের পর্দাটি কাটে রাখেন তো আরে যাতে বাকি জীবন কোনো কথা শুনবেন না পারি কান কাট দইব আমার সব জমি তিন ভাগ একবারে সমান তিন ভাগ করে এবারে জমি চাষ দিবেন সঠিক কথা কইছেন আব্বা সঠিক কথা কইছেন আপনার মাথার বুদ্ধি আছে এই যে আপনার চুলদাড়ি পাকছে হুদা পাকছে এটা বুদ্ধির ঠেলায় পাকছে কথাটা কি আমারে কো হইলো মনে হইতেছে বাড়ি দেখার পাপে এক লাখ সাজানো ওই জমিতে আধুনিক কৃষি প্রয়োগ কইরা দেই কেমনে বেশি ফলন ফলায় অন্যান্য পটাশ সারের তুলনায় কানাডিয়ান পটাশ মানে অনেক ভালো কারণ এই কানাডিয়ান পটাশের দানাগুলো যেমন বড় তেমন ঝরঝরে আপনি কৃষি অফিসারের নাম্বার নিয়ে কোনো চিন্তাই করেন না আমরা সবাই মিলে কৃষি স্যারের কাছে যাই ওনার কাছে পরামর্শ নিই তাই বলে তোমরা কি হাত পা গোটায় ঘরে বসে থাকবা না প্রতিযোগিতার লাগিয়া তোমাকে কাম করান লাগবো না নাকি ফলন এমনি এমনি ঘরে আইব ফলন এমনি এমনি হইব তারপর তো আমরা দিমু বস্তায় বস্তায় সার বা জেনে খুব ভালো লাগলো যে আপনারা শিক্ষিতরা শহর ছেড়ে গ্রামে এসে কৃষিকাজে আগ্রহী হচ্ছেন সুষম সার ব্যবহারের যে সুবিধাগুলো আছে এগুলো যদি একটু বলতেন সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে উর্বরতা বৃদ্ধি পায় এরকম যে একটা কিছু ঘটবো ওইটা আমি আগেই ধারণা করছিলাম তোমরা কেমনে পারুম সাজানোর লাগে ঠিক কইছো একদম ঠিক কইছো বড় ভাই
তুমি আধুনিক পদ্ধতিতে উত্তরকানির জমিতে যে ফসলটা এনে ফলাইছো, এটা দেখে আমার মনে হয় সাধারণ কৃষকরাও আধুনিক পদ্ধতিতে ফসল ফলানোর জন্য আগ্রহী হবে।